হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি পশ্চিমবঙ্গেতেই জিকে নয় তোমাদের জেলা ভিত্তিক কিন্তু জিকে নিয়ে এসেছি কারণ তোমাদের যে জেলা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের আন্ডারে তার মানে পশ্চিমবঙ্গের জিকে মানে হচ্ছে তোমাদের জেলার জিকে সেটা তোমরা মাথায় রাখবে তাই বলছি এই ভিডিওটা স্কিপ করবে না প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যারা ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার হবে এবং যারা ইন্টারভিউ ছাড়াও কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই বলছি ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা লেট করছি না আমি ইন্টারভিউর পার্ট নাইন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবে এবং তোমরা এটাও জানাবে তোমাদের পরবর্তীকালে আরও কী কী টপিক নিয়ে ভিডিও দরকার অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কারণ তোমরা জানো অল অ্যাবাউট প্রফিট চ্যানেল তোমাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু রেসপন্স দিয়ে থাকে তোমরা তোমাদের যে ইচ্ছাটা সেটা প্রকাশ করো কমেন্টের মাধ্যমে এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া হবে তো চলো প্রশ্ন উত্তরগুলো শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ইন্টারভিউ এর পার্ট নাইন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এখানে ছত্রিশ নাম্বার প্রশ্ন থেকে কিন্তু শুরু হচ্ছে এর আগের প্রশ্নগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু এর আগের পার্টগুলো অবশ্যই চ্যানেলে গিয়ে একটু কষ্ট করে দেখে নিও ঠিক আছে নাহলে হলে প্লেলিস্টে প্লেলিস্ট করা আছে একটা ইন্টারভিউয়ের প্লে লিস্ট ডাব্লিউপি এর মেডিকেলের একটা প্লে লিস্ট করা আছে তোমাদের স্যালারির একটা প্লে লিস্ট করা আছে আমি চেষ্টা করব আই বাটনে দিয়ে দেওয়ার অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবে যদি তোমাদের ইন্টারেস্ট থাকে স্পেশাল ফোর্সের ভিডিও বানানো রয়েছে সমস্ত রকম ডাব্লিউবিপির কাভার করা রয়েছে ঠিক আছে তোমরা একটু ভিডিওগুলো প্লে লিস্টে গিয়ে করে বা ভিডিও সেকশানে গিয়ে করে দেখে নিও চলো আর সময় নষ্ট করছি না প্রথম প্রশ্ন দেখে নেবো প্রথম প্রশ্ন হচ্ছে ছত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে অর্কিডের শহর কাকে বলে অর্কিডের শহর বলা হয় কালিম্পংকে নেক্সট প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গ এবং নেপালকে বিচ্ছিন্ন করেছে কোন শৈলশিরা তাইলে পশ্চিমবঙ্গ এবং নেপাল যে বিচ্ছিন্ন হয়েছে যে বর্ডারটা সে বর্ডারে আছে সিঙ্গলীলা শৈলশিরা নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্ন হচ্ছে আটত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রীর নাম কি তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান কৃষিমন্ত্রী রয়েছে আশিস ব্যানার্জি ঠিক আছে আর বন্ধুরা তোমাদেরকে যদি ইন্টারভিউতে এরকম ধরা হয় যে মনে করো তোমাকে বললো যে পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী এর নাম কি তখন তুমি এমনি বলে দেবে না স্যার পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রীর নাম আশিস ব্যানার্জি তুমি এভাবে বলবে যে স্যার পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রীর নাম মাননীয় আশিস ব্যানার্জি মহাশয় এটা কিন্তু মাথায় রাখবে ইন্টারভিউতে তুমি কতটা জানো সেটা কিন্তু ম্যাটার করে না কিন্তু তোমার যে আচরণ তুমি কীভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করছো কীভাবে সম্মানীয় ব্যক্তিদের সম্মান দিতে পারছো কি পারছো না সেই সব কিন্তু জিনিস খুঁটিনাটি কিন্তু দেখা হবে আমি বারবার বলছি ইন্টারভিউ মানে কিন্তু এই নয় যে তুমি কতটা জানো তুমি কতটা বিজ্ঞ কতটা বিদ্যাসাগর সেটা কিন্তু জানা হবে না বন্ধুরা তোমার যে পার্সোনালিটি তুমি সিনিয়রদেরকে কতটা সম্মান দিতে পারছো কতটা রেসপেক্ট দিয়ে কথা বলতে পারছো তোমার আচরণ দেখা হবে ঠিক ঠিক আছে তো চলো এভাবে কিন্তু তোমরা উত্তরগুলো মাথায় রাখবে তুমি এই নয় যে একটা সহজ প্রশ্ন করলে তুমি হরবড়ে কিন্তু উত্তর দিয়ে দিলে তোমাকে তোমাদেরকে অনেক এক্সাম্পল দেখাবো তোমরা আমার কমিউনিটি সেকশানে চলে যাবে ইজি থেকে ইজি প্রশ্ন কিন্তু তোমরা ভুল অ্যান্সার করছো বারবার বলছি যারা কমিউনিটি সেকশানে উত্তর দিচ্ছ তারা অবশ্যই কমেন্টগুলো রিড করবে কমেন্টে কিন্তু সঠিক উত্তর যাবে কারণ তোমরা যে ভোট করছো ভোটটাই কিন্তু অনেক ভুল ভুল উত্তর কিন্তু দিয়ে থাকছো ঠিক আছে চলো আটত্রিশ নাম্বার প্রশ্নটা দেখে নেব আটত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রীকে তো পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী হচ্ছে আব্দুর রাজা। মোল্লা দেখতে পাচ্ছ স্পেলিংটা দেখে নেবে আব্দুর রাজাক আব্দুল নয় কিন্তু হ্যাঁ এল নয় আর আব্দুর রাজাক মোল্লা ঠিক আছে চল্লিশ নম্বর প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর নাম কি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাকে পারে তুমি তুমি নিজেকে কতটা আপডেটেড রাখতে পেরেছো সেটা কিন্তু ইন্টারভিউর যাচাই করে নিতেই পারে অবশ্যই চলো দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর নাম হচ্ছে অমিত মিত্র অমিত মিত্র এখন বর্তমানে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী রয়েছে নেক্সট প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী হচ্ছে শুভেন্দ্র হিন্দু অধিকারী নেক্সট প্রশ্ন এবং বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখে নেব বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচ ডিআই এইচ ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এ পশ্চিমবঙ্গের র্যাঙ্ক কত তাহলে পশ্চিমবঙ্গের এখানে র্যাঙ্ক হচ্ছে আঠাশ আঠাশ র্যাঙ্কে আছে আর এখানে তুমি এখানে যে ডেটাটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে ডেটাটা সেটা দেখতে পাচ্ছ জিরো ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন তেচল্লিশ নম্বর প্রশ্ন তেচল্লিশ নম্বর প্রশ্ন বলছে ব্রাহ্মণী জলপ্রপাত কোথায় অবস্থিত তো ব্রাহ্মণী জলপ্রপাত আমাদের অযোধ্যা পাহাড়ে অবস্থিত আচ্ছা অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে তোমরা জানাও ঠিক আছে অযোধ্যা পাহাড় এবং অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নামও কিন্তু তোমরা জানাবে আর যদি তোমরা অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের হাইট কত সেটা জানো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে এবং তেচল্লিশ নাম্বার প্রশ্নের পরে চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন দেখা প্রশ্নে বলছে পশ্চিমবঙ্গে কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি দেখা গেছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তোমাকে হয়তো জিজ্ঞাসা করা হবে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি দেখা গেছে কিন্তু শুধুমাত্র একটি জেলার উপর দিয়ে যায়নি এখানে তুমি দেখতে পাচ্ছ বাঁকুড়া সরি এখানে দেখতে পাচ্ছ বাঁকুড়া পুরুলিয়া নদিয়া পূর্ব বর্ধমান টোটাল চারটি জেলার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখাটি গেছে তো তুমি যদি বাঁকুড়ার অন্তর্গত হও পুরুলিয়ার অন্তর্গত হও নদিয়ার অন্তর্গত হও বা পূর্ব বর্ধমানের অন্তর্গত বাসিন্দা হও তাহলে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে বলো তো ক্রান্তি রেখা কোন কোন জেলার মধ্য দিয়ে গেছে বা তোমার জেলার উপর দিয়ে কোন রেখা প্রবাহিত হয়েছে এগুলো তোমাকে জিজ্ঞাসা করতেই পারে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্ন হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় মহিলাদের সাক্ষরতার হার সর্বনিম্ন আমি বারবার তোমাদেরকে বলেছি তোমাদের জেলা ভিত্তিক সাক্ষরতা মানে লিটারেসি রেট কিন্তু জেনে যাবে সেক্স রেশিও জেনে যাবে পপুলেশন জেনে যাবে ঠিক আছে এই সমস্ত ডেটাগুলো কিন্তু নিজের জেলা জেলাভিত্তিক অবশ্যই মুখস্থ করে নেবে এখানে তুমি দেখতে পাচ্ছ পুরুলিয়ার যে ফিমেল লিটারেসি রেট সেটা কিন্তু সবথেকে কম পঞ্চাশ পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট পুরুলিয়ার যে ফিমেল লিটারেসি রেট মানে মহিলার সাক্ষরতার হার থেকে কম চলো এরপর নেক্সট প্রশ্ন ছেচল্লিশ নম্বর প্রশ্নতে কী বলা রয়েছে দেখো পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সব থেকে বেশি কোথায় তাহলে সবথেকে বেশি বললে হয়ে যাবে পূর্ব মেদিনীপুর যেখানে সাতাশি পয়েন্ট জিরো টু পার্সেন্ট এবং সর্বনিম্ন মানে সবথেকে কম সবথেকে কম আছে উত্তর দিনাজপুর জেলায় সিক্সটি পয়েন্ট ওয়ান থ্রি তো তোমরা এখানে মোট তিনটে ডেটা জানতে পারলে এক মহিলা সাক্ষরতার হার সবথেকে কম কোথায় টোটাল সাক্ষরতার হার সব থেকে বেশি কোথায় এবং টোটাল সাক্ষরতার হার সব থেকে কম কোথায় ঠিক আছে এরকম সাক্ষরতার হারগুলো তোমরা কিন্তু তোমাদের জেলাভিত্তিক জানবে অবশ্যই সাতচল্লিশ নম্বর প্রশ্নটা হয়ে গেল এরপর আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখে মেদিনীপুর জেলা কবে বিভক্ত হয় দেখো এখন নবগঠিত জেলাগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তুমি যদি দেখো মেদিনীপুর জেলায় আছো তুমি যদি কালিম্পংয়ে আছো তুমি যদি ঝাড়গ্রামে আছো তুমি যদি বর্ধমানে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য এই ডেটাটা জেনে রাখা একদম দরকার তুমি এই খ্রিস্টাব্দগুলো অবশ্যই মনে রাখো দেখতে পাচ্ছ এখানে মেদিনীপুর জেলা কবে বিভক্ত হয় তো মেদিনীপুর জেলা বিভক্ত হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু সালে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে নেবো কালিম্পং জেলা কবে বিভক্ত হয় তাহলে কালিম্পং জেলা চোদ্দোই ফেব্রুয়ারি দু সালে বিভক্ত হয় চোদ্দোই ফেব্রুয়ারি বুঝতে পারছো তো কী দিন আচ্ছা চোদ্দোই ফেব্রুয়ারি কী স্পেশাল দিন আমাকে জানাতো তোমরা কমেন্টে ঠিক আছে চোদ্দোই ফেব্রুয়ারি ঠিক আছে কালিম্পং হয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি পঞ্চাশ পঞ্চাশ নাম্বার প্রশ্ন ফিফটি আমরা ফিফটি কোয়েশ্চেন অ্যাচিভ করলাম হাফ সেঞ্চুরি হলো ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা চলো ঝাড় ঝাড়গ্রাম জেলা কবে বিভক্ত হয় এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে পঞ্চাশ নাম্বার প্রশ্নতেই স্পেলিং মিস্টেক হাইরে কপাল চল ঝাড়গ্রাম জেলা কবে বিভক্ত হয় তাহলে ঝাড়গ্রাম জেলা চার এপ্রিল দু হাজার সতেরো সালে কিন্তু বিভক্ত হয় নেক্সট প্রশ্ন একান্ন নম্বর প্রশ্ন বর্ধমান জেলা কত খ্রিস্টাব্দে বিভক্ত হয় তাহলে বর্ধমান জেলা আমরা দেখতে পাচ্ছি সাত এপ্রিল দু সালে বিভক্ত হয় তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে ঝাড়গ্রাম আর যে বর্ধমান জেলা রয়েছে সেগুলো কিন্তু কাছাকাছি রয়েছে মানে যখন ডিভিশন হয়েছে একেবারে কাছাকাছি রয়েছে এখানে চার এপ্রিলে এটার বিভাজন হয়ে গেছে আর এখানে হয়েছে সাত এপ্রিলে ঠিক আছে সাত এপ্রিল এবং চার এপ্রিল অবশ্যই কিন্তু ডেটগুলো সমেত খ্রিস্টাব্দটাও মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় তাহলে তিস্তা নদী যেটা উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে সিকিম এর জেমু হিমবাহ থেকে এবং পতন পতনস্থল হচ্ছে ব্রহ্মপুত্র রিভার তোমরা কিন্তু অবশ্যই নিজেদের জেলার রিভারগুলো ভারতবর্ষের সমস্ত রিভার যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রিভার রয়েছে সেই রিভারগুলোর আমি বারবার বলছি সেই রিভারগুলোর কিন্তু তোমরা অবশ্যই উৎসস্থল কোনখান থেকে উৎপত্তি লাভ করছে এবং পতনস্থল কোথায় গিয়ে পতিত হচ্ছে এই ডেটাগুলো কিন্তু কালেক্ট করবে ইন্টারভিউয়াররা কিন্তু বারবার এই যে এই নদীগুলোর উৎসস্থল এবং পতনস্থল জিজ্ঞাসা করেই থাকে ঠিক আছে তাই বলছি তোমরা নদীগুলোর উৎসস্থল এবং পতনস্থল অবশ্যই কিন্তু মুখস্থ করে যাবে ঠিক আছে তিপ্পান্ন নম্বর প্রশ্ন দেখে নেব তিপ্পান্ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত তো হলদি নামে পরিচিত কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত নেক্সট প্রশ্ন এবং চুয়ান্ন নম্বর প্রশ্ন হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতির মিলিত প্রবাহ কি নামে পরিচিত তাহলে দ্বারকেশ্বর ও শিলাবতির যে মিলিত প্রবাহ সেটা হচ্ছে রূপনারায়ণ নামে পরিচিত তো নেক্সট প্রশ্ন আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে পঞ্চান্ন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত তাহলে খুবই সোজা প্রশ্ন এটা হবে হুগলির চুচুড়াতে এরপর যারা হুগলিতে আছো তাদের জন্য ইম্পর্ট্যান্ট হয়ে গেল না এটা দেখতে পাচ্ছ তোমরা যদি পশ্চিমবঙ্গের জিকেটা ফুললি কভার করতে পারো আমি বারবার বলছি তোমাদের ইন্টারভিউতে কিন্তু রকম কোনো অসুবিধা হবে না ঠিক আছে তোমরা যে যে জেলায় থাকো সেটার তো ডেটা মুখস্থ করবে সেই ডেটা তো জেনে যাবে সেটার ঐতিহাসিক ঐতিহ্য জেনে যাবে কিন্তু তার সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে জিকেটা সেটা কিন্তু রপ্ত করে যেতেই হবে ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছ ছোটোবেলায় আমরা বাড়ির কাজ করতাম টিচাররা বাড়ির কাজ দিত স্কুলে বাড়ির কাজ দিত হোমওয়ার্ক দিত আমিও একটা হোমওয়ার্ক নিয়ে এসেছি তোমাদের জন্য যারা নর্থ বেঙ্গল দিকে আছে বা সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সকলকে জিজ্ঞাসা করছি ভাবর ও খাদর কি মূল ডিফারেন্সটা কি ভাবর কি এবং খাদর কি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে যে হোয়াট ইজ ভাবর হোয়াট ইজ খাদর ইজি প্রশ্ন যারা নর্থ বেঙ্গল আছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমরা চেষ্টা করবে কি এই প্রশ্নটার উত্তর আমায় কমেন্ট সেকশানে দেওয়ার এরপর কিছু তোমাদের সময় নষ্ট করে দিচ্ছি এক মিনিট সময় নষ্ট করছি একটু ধৈর্য দিয়ে শুনতে পারো তোমরা মাস্ট আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এরপর তোমরা যারা কমেন্ট করছো হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার পিডিএফটা দিন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন পিডিএফটা দিতে চাইছি না দেখো এই ভিডিওটা আজকে তোমরা দেখবে কালকেও অনেকজন দেখবে এরপর আমি কালকে ভিডিওটার পিডিএফটা দিয়ে দেব তারপরে যারা ভিডিওটা দেখে করে জয়েন করবে হোয়াটসঅ্যাপে তারা কিন্তু এই পিডিএফটা দেখতে পাবে না হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই পিডিএফটা আমি দিয়ে দেবো কিন্তু তারা দেখতে পাবে না কারণ তারা নতুনভাবে জয়েন করবে তাহলে তাহলে কী হবে আমি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বারবার দিতে হবে তাহলে কি হবে যারা আগের থেকে জয়েন হয়ে আছো তোমরা কিন্তু বিরক্তি বোধ করবে এবং বার হয়ে যাবে গ্রুপ থেকে এক্সিট করে যাবে তাই আমি চেষ্টা করছি টেলিগ্রামটাকে একটু করার কারণ টেলিগ্রামের যদি আমি আপডেট দিই তাহলে পরবর্তীকালে যারা জয়েন করবে তারাও কিন্তু এই পিডিএফগুলো পেয়ে যাবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কী হবে জানো যারা পরে জয়েন করবে এই যে পিটিএফটা সেটা পাবে না তাই আমি বলছি যে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে যাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পর যদি তুমি পিডিএফটা না পাও অবশ্যই কিন্তু আমাকে একটু মেসেজ করে দেবে আমি পার্সোনালি পিডিএফটা পাঠিয়ে দেবো কিন্তু মাস্ট গ্রুপে কিন্তু জয়েন হতে হবে কারণ গ্রুপে জয়েন না থাকলে কিন্তু আমি পিডিএফটা পার্সোনালি পাঠাবো না ক্লিয়ার এরপর ইন্টারভিউ ইবুকের জন্য কিন্তু এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো তোমরা নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে মেসেজ করবে হয়ে যাবে ঠিক আছে এরপর নেক্সট জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা নতুন খুলেছি এটা হচ্ছে তিন নাম্বার গ্রুপ সরি তিনটা লয় না এই তো প্রবলেম যাক তিন এটা কেমন তিন যাক কী যে হচ্ছে হ্যাঁ এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তিন নাম্বার গ্রুপ খুলেছি এই গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে তার আগে দুটো গ্রুপ প্রায় ফুল হয়ে গেছে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে আরেকটা গ্রুপ খোলা তো তোমাদের রিকোয়েস্টের জন্য কিন্তু এই গ্রুপটা খোলা হয়েছে অবশ্যই কিন্তু এই গ্রুপে জয়েন হয়ে যাবে এই গ্রুপেও কিন্তু পিডিএফগুলো দিয়ে দেবো তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করবো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে বিভিন্নভাবে তোমরা যে প্রশ্ন রয়েছে করতে পারো তোমাদের কোনো প্রশ্ন রয়েছে নির্দ্বিধায় করো আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি তোমাদের জন্যই বসে আছি তোমাদের যদি কিছু হেল্প করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব ঠিক আছে কোনো নির্দ্বিধায় প্রশ্ন করো আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো যেটা জানি না সেটা জেনে করে তোমাদেরকে উত্তর দেবো ঠিক আছে তো আজকের ভিডিওর জন্য এতটাই তোমরা যদি গ্রুপগুলোতে জয়েন নি অবশ্যই জয়েন হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবে